হ্যালো ইভ্রন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে সিসি ক্যামেরা তৈরি করবেন যদি আপনার কাছে দুইটা মোবাইল থাকে একটি মোবাইল দিয়ে আপনি ক্যামেরা তৈরি করবেন ক্যামেরা হচ্ছে যে আপনার সিসি ক্যামেরা যেরকম থাকে একটা মোবাইলকে আপনি একটি জায়গাতে ফিট করে গেলেন এবং সেই মোবাইলটির মধ্যে ক্যামেরার মাধ্যমে আপনি আরেকটা মোবাইল দিয়ে দেখতে পারবেন যে সেই জায়গাতে কী হচ্ছে লাইক সিসি ক্যামেরা মনে করুন আপনার বাসায় যেমন সিসি ক্যামেরা যেরকম থাকে একটা ক্যামেরা ফিট করা থাকে এবং আপনি চাইলে আপনার কম্পিউটার অথবা আপনার মোবাইল মোবাইল দিয়ে আপনি সেটা দেখতে পারেন সেম আরেক আপনি দুইটা মোবাইল থাকলে একটা মোবাইলকে আপনি ক্যামেরা হিসেবে ইউজ করবেন আরেকটা হচ্ছে আপনি কন্ট্রোলার হিসেবে ইউজ করবেন যেটা দিয়ে আপনি সব কিছু দেখতে পারবেন যদি আপনার দোকান থাকে বা আপনি যদি দোকানের মালিক হন তাহলে আপনি চাইলে একটা মোবাইলকে আপনি সেট করে রাখতে পারবেন আর একটা মোবাইল দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার দোকানে কি হচ্ছে সব কিছু তো বন্ধুগণ চলুন জেনে নেই কীভাবে আপনি করবেন আমি প্রসেসটা আপনাদেরকে বলে দিব আপনারা জাস্ট দেখলেই পারবেন এবং খুবই সিম্পল তা আপনারা ওয়ার্ডেন ওয়ার্ডেন ক্যাম্প নামের একটা অ্যাপ আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন দেখেন এই অ্যাপটি তো আমার ফোনে ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে চেক করতে পারেন সেখানে লিঙ্ক পেয়ে যাবেন যাওয়ার পর আপনি নেক্সট এখানে দেখেন এই চিহ্নটাতে আপনি ক্লিক দিবেন তীর চিহ্নটাতে ক্লিক দিলে আপনার নেক্সটে যাবে যাওয়ার পর আপনি হচ্ছে দুইটা ক্যামেরা দুইটা মোবাইল আপনার লাগবে একটা হচ্ছে ক্যামেরা হিসাবে ইউজ করবেন আর একটা হচ্ছে বিও আর হিসাবে যেটা হচ্ছে আপনি দেখতে চান যে যেটা দিয়ে যে মোবাইলটি দিয়ে আরেকটা হচ্ছে ক্যামেরা যেটা আপনি ফিট করে রাখবেন মানে যেই জায়গাতে আপনি সেট করে রাখবেন সেটা সেই ক্যামেরাটা অন অন থাকবে এবং আরেকটি মোবাইল দিয়ে দেখবেন তো বন্ধুগণ দুইটা মোবাইলের কাজটা আমি আপনাদেরকে বলে দিই আমি একটা একটা আমার এই মোবাইলটি দিয়ে আপনাদেরকে বলে দিই আপনারা সহজেই বুঝতে পারবেন প্রথমে আপনি ক্যামেরা যদি মানে দুইটা ফোন একসাথে ইনস্টল করবেন অ্যাপটি দুইটা ফোনে একটি অ্যাপ ইনস্টল করা থাকতে হবে তারপর আপনি কি করবেন সাইন ইন সাইন ইন উইথ গুগল আপনার ফোনে দুইটা ফোনে একটা জিমেল থাকতে হবে যে জিমেলটা আপনি ইউজ করবেন দুইটা ফোনের মধ্যেই যেন একই জিমেল থাকে তাহলে আপনার হয়ে যাবে তো আপনি কী করবেন ক্যামেরাতে যদি এই ফোনটা যদি ক্যামেরা এসে ইউজ করতে চান অ্যালাউ দিবেন অ্যালাউ দেওয়ার পর আপনি কি করবেন এখানে সাইন ইন উইথ গুগল তো আপনি ক্যামেরাটা আগে সেট করবেন তারপরে ভিউআরটা আপনি সেট করবেন সাইন ইন উইথ গুগলের মধ্যে আপনি ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার জিমেলটা দেখাবে এবং আপনি কি করবেন জাস্ট যে কোনো একটা জিমেল আপনি এখানে সেট করে দিবেন তো বন্ধুগণ আমি এখানে একটা জিমেল আমি এখান থেকে সেট করলাম করার পর আপনাকে বলবে যে অ্যালাউ করার জন্য দেখেন অ্যালাউ আপনি দিয়ে দিবেন দেওয়ার পর আপনার এই জিমেলটা সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার এই জিমেলটা সেট হয়ে গেছে তো এটা হচ্ছে ক্যামেরা আপনি এটা হচ্ছে ক্যামেরা হিসাবে সেট সেট করে রাখবেন তো আরেকটা হচ্ছে আপনি জাস্ট আরেকটা মোবাইল দিয়ে আপনি কী করবেন দেখেন বর্তমানে এটা হচ্ছে ক্যামেরা হিসাবে আমার সেট করা আছে তো আমি এখন কি করব এটা এটাকে ক্লোজ করে দিব সাইন আউট করে দিব সাইন আউট করার পর আপনি সেম আরেকটি কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে ভিওর হিসাবে তো আপনি সাইন ইন উইথ গুগলের মধ্যে আপনি ক্লিক দিবেন তো সেম আরেকটা মোবাইল আপনি যেটা দিয়ে দেখতে চান সেটা আপনি সেম একই জিমেল আপনি ইউজ করলে হবে এবং সেই জিমেলটা আপনি ক্লিক দিলে আপনি এটা ভিওয়ার হিসাবে দেখতে পারবেন যে ক্যামেরাটার সাথে আপনি কানেক্টেড থাকবে দেখেন এই জিমেলটা আপনার এখানে অটোমেটিক দেখাচ্ছে তো আপনি এটা অ্যালাউ করে দিবেন জাস্ট অ্যালাউ করে দিলে আপনার কাজ শেষ এবং এটা দিয়ে আপনি দেখতে পারবেন দেখেন এখন কিন্তু দেখাচ্ছে না তো আপনাকে বলতেছে যে আপনার ক্যামেরা অ্যাড করার জন্য তারপর হচ্ছে আপনি এটা দিয়ে দেখতে পারবেন তো বন্ধুগণ আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এখানে আপনারা চাইলে ড্রপবক্সে এটাকে সেভ করে রাখতে পারবেন আপনার যদি মনে হয় যে না এই ভিডিওগুলো আপনি ভিডিও রেকর্ড করতে চান ধরেন আপনি দোকানে রাখলেন এবং কোনো যদি অপ্রীতিকর কোনো কিছু রেকর্ড করে রাখতে চান তা আপনি তাহলে আপনি এখানে রেকর্ডিং অপশনটা পাবেন ক্যামেরা মানে ইয়ার মধ্যে এখানে আপনি যখন অন হবে তো তখন আপনি রেকর্ড করে রাখতে পারবেন বন্ধুগণ আমি আসলে প্রসেসটা আপনাদেরকে বলে দিছি আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর খুবই ইজি এবং প্রসেসটা খুবই দুইটা ফোনে একই জিমেল থাকতে হবে দেন আর দুইটা ফোনে এই অ্যাপটি একটি অ্যাপই থাকতে হবে তাহলেই আপনার কাজ শেষ এবং আপনি খুব ইজিলি আপনি সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন এবং সবকিছু কন্ট্রোল কন্ট্রোল করতে পারবেন তো সব আলো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্টস করে জানাব আপনাদের কেমন লাগলো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ